নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার সহযোগীদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জামিউল আলিম জীবন। 23 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তিনজনের নামে নিহতের মা একটি হত্যা মামলা করলে গ্রেপ্তার করা হয় একজনকে। চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে 24 সেপ্টেম্বর নাটোরের আব্দুলপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান নুরুজ্জামান এন্তাস নামে এক যুবক। এন্তাস বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। 24 সেপ্টেম্বর মধ্যরাতে বগুড়া থেকে ঢাকাগামী গাছের গুড়ি বোঝায় একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর 21 নম্বর পিলারের কাছে পৌঁছালে চাকা ফেটে রেলিংয়ের ওপর হেলে পড়ে। এই সময় গাছের গুড়ি রেললাইনের ওপর পড়লে সেতু দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর 25 সেপ্টেম্বর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।